আমি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে বলতেছি, আমার বাবাদের রক্তের সাথে যুদ্ধের সাথে বেইমানি করেছে আওয়ামী লীগ, তাহলে কেন একদিন দুই দিনের মধ্যে গণেশ উল্টে গেল? কারা এটা রোল প্লে করেছে? যারা বাংলাদেশের নির্বাচনের অঙ্কটা খুব ভালোভাবে জানে, বিএনপি জামাত ইসলামপন্থীরা নির্বাচন করলে আওয়ামী লীগ বাংলাদেশে স্থায়ী বিরোধী দলে পরিণত হবে, এই অঙ্ক যার কাছে পরিষ্কার তার কাছে বাকশালও পরিষ্কার হয়ে যাবে। বাকশাল প্রথম যেটা করেছে আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে শেখ মুজিবের নেতৃত্বে বাকশাল করে বেইমানি করেছে। এই বেইমানি করার মধ্য দিয়ে যেটা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে তারা বেইমানি করেছে। 75-এ যা হয়েছে এটা স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই ছিল, নির্বাচন আর বাকশালের লড়াই ছিল না। এখন আমরা যেখানে আসছি, নির্বাচন এটা কোনো প্রাসঙ্গিক আলোচনা না। নির্বাচন থেকে আমাদেরকে এখন অনেক দূরে দেখতে হবে। নির্বাচন কিছু যায় আসে না, কমিউনিস্ট পার্টি নির্বাচন করে, উত্তর কোরিয়া নির্বাচন হয়, চায়নাতেও নির্বাচন হয়, বেলারুশে, কম্বোডিয়াতে, যত ফ্যাসিস্ট কান্ট্রি আছে সব ফ্যাসিস্ট কান্ট্রিতে কোনো না কোনো ফর্মে নির্বাচন হয়। ওই নির্বাচন দিয়ে সরকার পরিবর্তন হয় না, দেশের ভাগ্য পরিবর্তন হয় না। অতএব 14, 18, 24 নির্বাচন হতে হচ্ছে ওই ফ্যাসিজমের ঋণায়ন, পুনর্নবায়নের নির্বাচন আর কি। এগুলো তো আমাদের লড়াইটা আজকে এসে পড়ছে স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াইতে। এবং আমি বারবার বলেছি যে কৃতদাসদের রাষ্ট্র লাগে না, দাস দাসীদের স্বাধীনতা লাগে না, কুকুর বিড়ালদের জন্য অধিকারের প্রশ্ন আসে না। এইটা জাতিকে, আমাদেরকে, সাধারণ মানুষকে, 20 কোটি মানুষকে বুঝতে হবে আপনি কিসের বিরুদ্ধে লড়াই করছেন। আপনার লড়াই কি দাসত্বের জন্য লড়াই? দাস হয়ে বেঁচে থাকার জন্য লড়াই নাই, চুপ থাকেন শুধু। আওয়ামী লীগ কি করেছে দেখেন, 15 অ্যামেন্ডমেন্টটি শুধু কেয়ারটেকার প্রভিশন বাতিল করে নাই, গণভোটের যে রেফারেন্ডামের যে প্রভিশন ছিল আমাদের কনস্টিটিউশনে সেটা বাতিল করে দিয়েছে। তাহলে এখন তারা বলছে যে কেয়ারটেকার প্রভিশন বাতিল হয়েছে, কিন্তু আমাদেরকে তার গণভোট করা লাগতেছে না, কারণ সংবিধানে তো আমাদের গণভোট নাই। এই যে বাকশালের ফ্রেমওয়ার্কটা যদি বোঝেন, জাতিকে বুঝতে হবে যে বাকশাল কিভাবে ওয়ার্ক করে, ফ্রেমওয়ার্কটা কোথায়। এই একই ভাবে দেখেন 2011 সাল থেকে যা যা নাটক হচ্ছে, এরপর থেকে 14, 18, 24 যে 11 সাল থেকে এই সরকার অবৈধভাবে দেশ শাসন করছে। কেন আমি আপনাদেরকে এর আগেও অনেকবার বলেছি, সংবিধান সংশোধনী এমন একটা ব্যাপার, আমরা যদি একটা ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট ফলো করি, আমি বহু বছর ধরে ব্রিটিশ এবং আমেরিকার এবং ওয়েস্টার্ন পলিটিক্স ফলো করতেছি, সংবিধান সংশোধনীতে হাত দিতে হলে ম্যান্ডেট নিতে হয় আগে থেকে। এটা বিল না যে আমি আমি পানি পরিশুদ্ধ করার একটা বিল দিলাম পার্লামেন্টে, আমি আবহাওয়া পরিবর্তন বিষয়ক বিল দিলাম, আমি দূষণ প্রতিরোধ বিল করলাম, এগুলোর জন্য ম্যান্ডেট লাগে না। কিন্তু সংবিধানে হাত দিতে হলে জনগণের ম্যান্ডেট লাগবে। জনগণের ম্যান্ডেট কিভাবে আসে? দুইভাবে আসে। একটা হচ্ছে আপনি অব্যবহিত নির্বাচনের আগে আপনি জাতিকে বলবেন যে আমরা কেয়ারটেকার প্রভিশন বাতিল করব, আপনাদের কাছ থেকে ম্যান্ডেট চাই, ভোটের মধ্যে দিয়ে এই ম্যান্ডেট প্রমাণিত হয়ে যাবে, আপনাকে যদি ভোট দেয় আপনার ম্যান্ডেট পেয়ে গেলেন। দ্বিতীয়ত হচ্ছে রেফারেন্ডাম, পোস্ট ফ্যাক্ট ইফেক্ট যদি আপনি দিতে চান, যে আপনি এটা সংসদে প্রিলিমিনারি ড্রাফট পাশ করাবেন, করায় গণভোটে দিয়ে দেবেন, তাহলে দেখেন যে একটা সুপ্রিম কোর্টের রায়, সংসদের একটা বিল, আওয়ামী লীগ এক মাসের ভিতরে বিল এনে আপনার 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে পুরো রায় কার্যকর করে দিল। অথচ রায়ের কিন্তু ফুল রিপোর্টও তখন আসে নাই, পুরো রায়টা আসে নাই, লিখিত রায়। সরকার এটা করতে পারে না, শর্ট অর্ডার দিয়ে পার্লামেন্টে সংশোধনী হইতে পারে না।